মেট্রো রেলের যুগে বাংলাদেশ এবং সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষা কখন উদ্বোধন হবে আজকে সেই 28 ডিসেম্বর এবং মেট্রো রেল উদ্বোধন হতে যাচ্ছে তার আগে এই যে মেট্রো রেলটি আমরা দেখতে পাচ্ছি সেটি ট্রায়াল রানের একটি অংশ প্রধানমন্ত্রী অল্প কিছুক্ষণের মধ্যে এই মেট্রোতে করে আগারগাঁও আসবেন উত্তরা থেকে সেটিরই প্রস্তুতি চলছে আমরা মিরপুর 12 নম্বর থেকে এই মুহূর্তে দেখছি এবং অপেক্ষা করছি সেই মহেন্দ্রক্ষণের মিরপুরবাসীর দীর্ঘদিনের যে অপেক্ষা সেটির অবসান হতে যাচ্ছে উত্তরাবাসীর যে প্রত্যাশা ছিল মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তারা রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মতিঝিল যাবেন সেটিরই প্রথম ধাপের আগারগাঁও পর্যন্ত যে যাত্রা সেটি শুরু হতে যাচ্ছে আমরা বাংলাদেশের এই প্রথম মেট্রো রেল দেখছি এবং স্বাধীনতার 50 বছর পর বাংলাদেশ মেট্রো রেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে মেট্রো রেল জানেন যে পরিবহন ব্যবস্থায় বিশেষ করে গণপরিবহন ব্যবস্থার অন্যতম বাহন এটি এবং এই বাহনে করেই সারা পৃথিবী বড় বড় যে শহরগুলো আছে তারা সবচেয়ে উন্নত সেবা যাত্রী সেবা সেটি দিতে সক্ষম হয়েছে আর সেটি সারা পৃথিবীতে অনেক আগেই শুরু হয়েছিল বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার মতো দেশগুলোতে সেখানে আরও 100 বছরের আগে এই মেট্রো যুগে প্রবেশ করেছিল অনেক দেরি হলো সামাজিক অর্থনৈতিক নানান প্রেক্ষাপটে বাংলাদেশ সেখান থেকে পিছিয়ে ছিল সেই পিছিয়ে থাকা জায়গা থেকে বর্তমান সরকার এটির যে উদ্যোগ নিয়েছিল সেই উদ্যোগটির সফল বাস্তবায়ন কিন্তু নির্ধারিত সময়ের আগেই শেষ করতে পেরেছে একটি অংশ খুলে যাচ্ছে প্রথম অংশটি একটি রুটের ঢাকা শহরের যে তীব্র যানজট সেই তীব্র যানজটে নাকাল হতে হয়েছিল এই নগরবাসীকে এবং নগরবাসী দীর্ঘদিনের যে দুর্ভোগ ছিল সেটির একটা অংশের দুর্ভোগ কিন্তু কমতে যাচ্ছে এবং ধাপে ধাপে যখন মেট্রো রেল ব্যবস্থায় পুরো ঢাকা শহর আসবে তখন কিন্তু এই যে তীব্র যানজট এবং মানুষের যে দুর্ভোগ সেটি থেকে কিন্তু বের হবে এবং আজকে এই সকালবেলা মিরপুরবাসী কিন্তু অপেক্ষায় আছে কখন প্রধানমন্ত্রী মেট্রোতে করে উত্তরা হয়ে আসবেন